আমার বিয়ের বয়স হয়েছে, এখন তো আমার একটা জীবন সঙ্গীত দরকার, একা একা তো আর থাকা যায় না। রান্না বান্না করে খাই ইনশাআল্লাহ, স্বামী মন জয় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি ভালো রান্না করতে পারেন? অনেক কিছুই পারি, আমি নাচ গান করি না কেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি নাচ গান ভালোবাসি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক সুন্দরী আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কি বলতে চায় জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আশা। আশা, আপু কার কার আশা দিয়ে রাখছেন? অনেকেরই মনের আশা ভাই চাই, মনের আশা থাকলে কি আর হয়। তাই আপনি কি করেন? আমি কোনো কাজ বাজ করি না ভাই। বাড়িতে পড়ালেখা করছিলেন? লেখাপড়া করি ভাই, সমর্থ নেই। আচ্ছা আচ্ছা, আপনারা কয় ভাই বোন? দুই ভাই বোন। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা সিংরা নাটোরে। সিংরা নাটোর। এই যে এত সুন্দর সাজুগুজু করে আজ ভিডিওর সামনে আসছেন, আসলে কি বলতে চান? কি করব রে ভাই, কষ্টে পড়ে তো আইছি, সুখের মাঝে কি আর কেউ ভিডিও আছে। কিসের এত কষ্ট? আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি আসলে কষ্টে আছেন। কষ্ট না ভাই, এখন আমার বিয়ের বয়স হয়েছে, এখন তো আমার একটা জীবন সঙ্গীত দরকার, একা একা তো আর থাকা যায়। তা জীবন সঙ্গী কি পাচ্ছেন না? না, জীবন সঙ্গী পাচ্ছি। কিরকম জীবন সঙ্গী চান যে পাচ্ছেন না? কি আমার মতো সাধারণ হলেই হইবে। আপনি কি আসলে সাধারণ? হ্যাঁ সাধারণ তো ভাই, সাধারণ না। আচ্ছা আচ্ছা, তো এই যে এই জীবন সঙ্গী পাচ্ছেন না, এর জন্য যে কষ্ট আজ ভিডিওর সামনে আসছেন, সেটা ভেবে কিরকম লাগে? মানুষ কি খারাপ ভাবে না এটা? যে করবো রে ভাই, খারাপ লাগলেও তো এখন করতে লাগবে ভাই। এখন তো আমাকে আপু আমাকে কাছে থাকে না, আমার কাছে থাকি, আমু লোকের বাসায় কাজ করে আমাকে সংসার চালা। আচ্ছা, তা কি আর চলে? আচ্ছা আচ্ছা, তা এই যে আপনার মতো মেয়ে আজ ভিডিওর সামনে আসা লাগতেছে, আপনার সে অনেক খারাপ মেয়ে দেখেন ভালো সংসার করতেছে, বিয়ে শাদি করে সুখে শান্তিতে আছে, সেইটা ভেবে কিরকম লাগে আপনাদেরকে? সেইটা ভেবে তো খারাপ লাগেই ভাই, লাগলে আর কি করবে, এখন যার নসিবে যেটা আছে সেইটাই তো হবে, সেটার পরে তো আর কিছু না রে ভাই। আচ্ছা আচ্ছা, মানে এতদিনে কি কেউ এসব বলে নাই যে বিয়ে করতে চায় বা বিয়ে করবো? গরিব বুঝলে ভাই, এর জন্য কেউ বিয়ার অফার দেয়নি, কেননা আমার আব্বু তো আমার কাছে থাকে না এর জন্য। আচ্ছা আচ্ছা, এমনি মনের ইচ্ছা ছিল কি আপনার? মনের ইচ্ছা তো পড়ালেখা ভাই, পড়ালেখা যে করতে পারেন না? হ্যাঁ, লেখাপড়া করার ইচ্ছা তো ছিল, এখন দুবেলা দু মুঠো পেটে ভাত দিতে পারতো না ঠিক মতো আম্মু, লোকের বাসায় যতক্ষণে কাজ করতাম সেতক্ষণে সংসার চলতো আমার আম্মু। আপনার আম্মু মানুষের বাসায় কাজ করে আপনাদেরকে মানুষ করছে। আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি বড়? আপনার বয়সটা কত এখন? আমার বয়স 18। 18 বছর হয়ে গেছে। আসলে এই বয়সে স্বামী সংসার করার কথা, স্বামীকে নিয়ে আসলে সুখে শান্তিতে থাকার কথা, সেই ক্ষেত্রে তো আপনার মা কিভাবে আপনাকে নিয়ে? আমার মা আমাকে নিয়ে অনেক আশাই ভাবে যে আল্লাহ একটা ভালো ছেলে পাইলে, ভালো একটা মনের মনের মতো মানুষ পাইলে আমার মেয়েকে তার হাতেই তুলা দিয়ে আমি মরতে পারলে আমার অনেক সুখ। আচ্ছা আচ্ছা, আপনার আপনার ইচ্ছা, আপনার কি ইচ্ছা করে? আমার তো ইচ্ছা আছে যে মনের মতো একটা স্বামী চাই, মনের মতো একটা মানুষ যে আমার পাশে থাকবে, যে আমার সবসময় ভালোবাসবে, এইরকমই একটা মানুষ। আচ্ছা আচ্ছা, আপনি সংসারে রান্না বান্না সব কিছু করতে পারেন? স্বামীরে ভালো করে রান্না বান্না করে খাওয়াইতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন, স্বামীর মন রান্না বান্না করে খাই ইনশাআল্লাহ, স্বামীর মন জয় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি ভালো রান্না করতে পারেন? অনেক কিছুই পারি। তারপরে দু একটা বলেন যাতে কেউ যদি শুনে আসলে খুশি হয়ে আপনাকে প্রপোজ করে। ভাই রান্না তো সবই করতে পারি, এখন আমাকে গরিবের রান্না, গরিবের রান্না আমরা মনে করো এক বেলা খাইলে, আরেক বেলা মনে করো কাজ না করলে আমার আম্মু আমাকে পেটে ভাত দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে খুবই কষ্টের জীবন এই কষ্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এমনি কোনো নাচ গান টান অভিনয় টভিনয় করার শখ ছিল না? না ভাই, আমি নাচ গান করি না কেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি নাচ গান ভালোবাসি। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো শুনে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, মনের কষ্ট আল্লাহ দেখবেন কোনো না কোনো অসিলায় দূর করে দেবে। তা আপনার কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাবে, আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার নাম্বারটা মুখস্থ আছে যে একটু বলে দেন। 01 0170 70 5 88 4 6 4 2 নাম্বারটা আবার বলে দেন। 01 0170 তারপরে 5 88 তারপরে 4 6 2 4 2 4। হ্যালো ভিউয়ার্স। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, যারা এই অসহায় আপুটির কথা শুনছেন বা তার কথা শুনে যদি কেউ বা তার দেখে যদি ভালো লাগে, অবশ্যই বিয়ে করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।